অভাব আর দারিদ্রের সঙ্গে লড়াই করে জীবন যুদ্ধে টিকে থাকতে হয় আফ্রিকার গোমার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের তার মাঝেই মাথাচাড়া দিয়েছে মাঙ্কি পক্স শিশু থেকে বৃদ্ধ অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন এ নিয়ে কাজ করছে সেখানে থাকা বিভিন্ন এনজিও গুলো চিকিৎসকের সেবায় কেউ কেউ আবার সুস্থ হয়ে উঠছেন আমার মেয়ে খত রোগে আক্রান্ত হয়েছিল হাসপাতালে নিয়ে যাই চিকিৎসকরা ভালোভাবে যত্ন নেন এখন সুস্থ কিন্তু কিভাবে বা কার মাধ্যমে আমার সন্তান আক্রান্ত হয় তা জানি না অসহায়ভাবে দেখাছাড়া উপায় ছিল না কেউ কেউ সুস্থ হলেও প্রাণঘাতী রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে আফ্রিকা জুড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার হয়েছে দেশে মারা সাড়ে চারশোর বেশি মানুষ এ নিয়ে বুধবার জরুরি বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ সতর্কতার অংশ হিসেবে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা জারি করেছে সংস্থাটি প্রাদুর্ভাব বন্ধে এবং জীবন বাঁচাতে সমন্বিত ভাবে সবাইকে কাজ করা ছাড়া বিকল্প নেই পরিস্থিতি মূল্যায়ন করে সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণায় তাদের সঙ্গে আমি একমত মাংকিপক্স এখন মধ্য এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়েছে রোগটির নতুন রূপ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এতে অধিক মৃত্যুতে উদ্বিগ্ন বিজ্ঞানীরা ডব্লিউএইচ এর প্রধানের আশঙ্কা আফ্রিকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে সংক্রামক রোগ অনেকটা ফ্লোর মতো ত্বকে ক্ষত সৃষ্টি করে এক পর্যায়ে শরীর দুর্বল করে মৃত্যুর দিকে ঠেলে দেয় এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এবং এমনকি শ্বাস প্রশ্বাস থেকেও অন্যজন সংক্রমিত হতে পারে লুৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি